হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের জন্য আর একটা ব্লগ নিয়ে এসেছি। তো সারাদিনে আমি যা যা করেছি টুকটাক সেগুলোর কিছু ভিডিও করেছি, আর আমি এখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। প্লিজ তোমরা আমার ভিডিওতে কিন্তু বেশি করে লাইক দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যেহেতু আমার ভিউজ বেশি হয় না, আমার কিন্তু খুব একটা আগ্রহ কাজ করে না, তারপরও যতটুকু সময় পাই তার মধ্যে থেকে কিন্তু করার চেষ্টা করি। ভিউজ বেশি হলে কিন্তু যে কোনোভাবেই হোক টাইমটাকে কিন্তু ম্যানেজ করাই যায়, তাই না? তো এর জন্য আমি তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই। তো আজকে যেহেতু তোমাদেরকে বলেছি, আগের ভিডিও দেখে থাকলে তোমরা জানবে যে আমার এই উইকে অফ আছে, সো এর জন্য আমি টাইম পেয়েছি। তো যার জন্য কিন্তু আমি মানে বাসার কিছু ব্লগ শেয়ার করে তোমাদের বলেছি। তো আমি আমার ড্রেস এগুলো সব লন্ড্রি করেছি, তো ওগুলো লন্ড্রি করার পর আমি এখন ড্রাই করে এগুলাকে কিন্তু আমি ভালো মতো লাইক ভাঁজ করে তারপর রেখে দিব, বিকজ যখন আমি বন্ধ পাই তখনই এগুলো করা হয়। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। মোস্টলি আমার এটা স্যাটারডেতে করা হয়, তো এর জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে। এর জন্য কিন্তু একসাথে অনেকগুলো ড্রেস একসাথে হয়েছে। তো যাই হোক, এগুলোকে খুব ভালোভাবে ভাঁজ করে তারপর আমি রেখে দিব। তো ওয়ান উইক পর আবার লন্ড্রি করা হবে। তো এই হয়েছে অবস্থা। তো তোমাদের জন্য আমি লাইক রান্নার যে ভিডিও আছে ওগুলো কিছু করতে চাই, বাট রান্নার ভিডিও অ্যাজ বা আমি তোমাদের বলেছি যে আমি খুব একটা করি না, আর করতে একটু কষ্ট হয় লাইক রান্নাটা রেগুলার, সো এর জন্য করা হয় না। বাট সামটাইমস অবশ্যই করবো। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে কিন্তু পুরোটা রান্নার না, বাট টুকটাক কিছু অংশ আমি তুলে রেখেছি এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রান্না আমি করিনি, এর জন্য আর কি রান্নার পুরো আমি ভিডিও করিনি টুকটাক, তো সেগুলো তোমরা দেখবে। আর হাঁস কিনেছিলাম, সেই হাঁস কাটানো এবং লাইক যেখান থেকে কিনেছি সেখানেই ওরা কেটে দিয়েছে, তো সেটাও ভিডিও করেছি, এটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার লন্ড্রি করা কাপড়গুলো কিন্তু সব ভাঁজ করা হয়ে গেছে। তো এরপরে দেখো, এই যে আমি যে হাঁসটা কিনেছি এখানে, এখানে আমি ফ্রোজেন হাঁস কিনেছি। আমি এখানে নিউ ইয়র্কে তোমরা জানো যে এখানে কিন্তু লাইভ যে ডাক আছে ওগুলো পাওয়া যায়, লাইক হাঁস ওগুলোও পাওয়া যায়, আবার ফ্রোজেনও পাওয়া যায়। তো ব্যাপারটা হয় হাঁসটা এখানে চিকেন যখন গেলে তখনই পাওয়া যাবে, বাট হাঁসটা অনেক সময় দেখা যায় পাওয়া যায় না। তো যে রবিবার আর মানে স্যাটারডে আর সানডে তোমরা ভালো বুঝবে, তো এই দুটো দিন গেলে সাধারণত পাওয়া যায়। তো ও এছাড়া গেলে কিন্তু অনেক সময় ওই হাঁসটা পাওয়া যায় না, তো ফ্রোজেনটা যে কোনো সময়ই পাওয়া যায়। তো হাঁস যেহেতু খেতে হবে, তো এর জন্য আমি কিন্তু ফ্রোজেন হাঁসটাই কিনেছি। তো ফ্রোজেন হাঁসটা কিনলে আবার কিন্তু একটা সুবিধা আছে, যেটা এমনি লাইভ হাঁসটা কিনলেও কিন্তু ওরা কেটে দেয়। তো এই ফ্রোজেনটা আমি কিন্তু ওখান থেকে ভালোভাবে কাটিয়ে নিয়ে এসেছি, যেন বাসায় এসে আবার এটাকে মানে কাটতে না হয়। তো ওটাভাবে কেটে দিলে কিন্তু খুব ভালো হয়, তো বাসায় এসে আবার মানে কষ্ট করতে হয় না এটাকে। তো আমি তোমাদেরকে এর জন্য ভিডিও করেছি যে তোমরা যারা জানো না যে এখানে হাঁস কীভাবে ফ্রোজেন হাঁস লাইক চিকেন ডাক তারপরে যে মাটন এসবগুলো কীভাবে কাটা হয় সেটা অনেকে হয়তো জানো না, এর জন্য কিন্তু আমি তোমাদের জন্য এটা ভিডিও করেছি। আর দেখো, আমি কিন্তু হাঁসটার কিছু অংশ আবার কিন্তু কাটিনি, বিকজ আমি লেগটা রাখতে চেয়েছি। ফ্রোজেনভাবে কাটলে অনেক সময় লেগ পিসটা বের হয় না, এর জন্য আমি নিচটা ওপাশটা কাটিনি, তো ওটা আমি ভিজিয়ে রেখেছি, তোমরা দেখেছ। তারপরে কিন্তু আজকে মাটন রান্না হয়েছে, তো সেটারও কিছু অংশ আমি ভিডিও করেছি তোমাদের জন্য। তো দেখো, এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মশলা দিয়ে তারপর কিন্তু ম্যারিনেট করা হচ্ছে, তো খেতে কিন্তু ভীষণ ইয়ামি হয় জানো তো। তো হ্যাঁ, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কি চমৎকার হয়েছে। তো এটা রান্নার পর কিন্তু তোমাদের একটা বাইরে একটা দেখাবো, লাইক সন্ধ্যার দিকে যে বাইরেটা মানে দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে।
তো এখানে কিন্তু টুনা কাটলেট আছে, দেখো এটাও করা হয়েছে। তো দেখো বাইরের এই যে ভিউটা এত সুন্দর, আমার এতটা ভালো লেগেছে যে আমি ভেবেছি হ্যাঁ আমি এটা